আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল আউলিনা ওয়াল আখিরিন ইমামিল মুত্তাকিন ক্বায়েদিল গুররিল মুহাজ্জালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। দেশের বিদেশের কাছের দূরের বিশ্বের যে যেখানেই শ্রোতাবৃন্দ রয়েছেন সকলকে নূরে মদিনা চ্যানেলের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, আহলে সুন্নাতের জামাতের দিকপাল হিসাবে যে সকল বিষয়গুলো উপস্থাপন করা হয়, এ সকল বিষয়গুলো শুনে কমেন্ট করার জন্য এবং অন্যদিকে অন্যদেরকে এ সকল বিষয়গুলো শুনে অনুধাবন করার জন্য এবং এই চ্যানেলের সাথে থাকার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। আহ্বান জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা নূরে মদিনা চ্যানেলের পক্ষ থেকে একটি বিষয় নিয়ে আসছি, যে বিষয়টি বর্তমান ইসলামী সমাজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বিশেষ করে বাংলাদেশের মুসলমান, ইন্ডিয়ার মুসলমান, পাকিস্তানের মুসলমান, আমরা এই বিষয়টি নিয়ে বর্তমান সমাজে অত্যন্ত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছি। আমাদের জনগণ, স্বাভাবিক স্রোত জনগণ যারা রয়েছেন, যাদের কোরআন হাদিসের জ্ঞান ততটা নেই, এই বিষয়টায় তারা অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছেন। যুগের চাহিদা হিসাবে বিষয়টা আমাদের আলোচনা করতে হয়, আর সেই বিষয়টা হচ্ছে আমাদের অত্যন্ত সুপরিচিত যে তাবিজ এর বিষয়। তাবিজ আমাদের দেশে দেখা যায়, আমাদের যখন ঘরে বা আমাদের আত্মীয় স্বজন যে কোনো কেউ যখন অসুস্থ হয়, বিশেষ করে যারা নাবালেক অথবা যারা বয়স্ক রোগী বা যারা জাদু টোনায় যাদেরকে অসুস্থ করে দেওয়া হয়েছে, এভাবে বিভিন্ন ধরনের সমস্যা যারা জর্জরিত রয়েছেন, মানুষের চোখের দৃষ্টি যাদের রয়েছে, বদনজর রয়েছে, তো এই সকল বিপদ আপদ থেকে আমরা মুক্তির একটা ওসিলা হিসাবে আল্লাহর দরবারে আমরা পেশ করে থাকি কোরআন শরীফের পবিত্র আয়াতগুলি লিখিত অথবা রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সকল দোয়া এসেছে সেই সকল দোয়ার লিখিত অথবা ওলামায়ে কেরাম সালফে সালিহীন আউলিয়া কেরামদের থেকে যে সকল সুন্দর সুন্দর দোয়া এসেছে ওই সকল দোয়া লিখিত তাবিজ বা কাগজকে আমাদের রোগীরা ঝুলিয়ে থাকেন গলার মধ্যে অথবা ডান হাতে অথবা বাম হাতে বেঁধে রাখেন অথবা শরীরের বিভিন্ন জায়গাতে বেঁধে রাখেন, যেটাকে বরকত হিসাবে গ্রহণ করেন, বরকত হিসাবেই এবং শেফায়ের উদ্দেশ্যে। আর এক্ষেত্রে আকীদা থাকে মুসলমান হিসেবে যে যেই তাবিজ ব্যবহার করা হচ্ছে, এটা যদিও কোরআনের দ্বারা, এটা যদিও হাদিসের দ্বারা, এটা যদিও বিভিন্ন ভালো ভালো দোয়ার দ্বারা, কিন্তু এটা একমাত্র মাধ্যম হিসাবে কাজ করবে। শেফা দান করার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো হাতে শেফা নেই, তিনিই শেফা দান করেন। যা গ্রহণ করা হচ্ছে এগুলি মাত্র ওসিলা। যেমনটা আপনারা দেখে থাকবেন, আমাদের সমাজে এমন কোনো ঘর নেই, এমন কোনো জায়গা নেই, এমন কোনো সোসাইটি নেই যেখানে অসুস্থ ব্যক্তিকেদেরকে দেখা যায় না। সব জায়গায় অসুস্থ ব্যক্তিরা রয়েছেন। তো যখনই আমরা অসুস্থ হই, আমাদের রোগীরা অসুস্থ হয়, স্বাভাবিক মারাত্মক যত ধরনের অসুস্থতা থাকুক না কেন, সকলে কিন্তু সাথে সাথে ডাক্তারের কাছে ছুটে যায় মেডিসিন গ্রহণ করার জন্য। আমরা যদি তাবিজের বিষয়টাকে মেডিসিনের সাথে আমরা সম্পৃক্ত করি, তাহলে সহজেই বিষয়টা অনুধাবন করা সম্ভব যে আসলে বিষয়টা কেমন, এটার হুকুম কেমন হবে, ইসলামী শরীয়তে এটার বিধান কেমন হতে পারে। আমরা জানি ইসলামী শরীয়ত শরীরের রোগ মুক্তির জন্য যে সকল মেডিসিন, যে ধরনের মেডিসিন হোক না কেন, মেডিসিনের অনুমতি দিয়েছেন। বিশেষ করে ওই মেডিসিনগুলোর মধ্যে যদি হালাল উপাদান থাকে, তাইলে সেই মেডিসিনকে তো অনুমতি দিয়েছেনই। আর যদি সেই মেডিসিনের মধ্যে হারাম উপাদান থাকে, এখানে উলামায়ে কেরামদের মধ্যে মতবিরোধ রয়েছে, আর তাদাবি বিল হারাম, যে হারাম জিনিস দিয়ে তাদাবি জায়েজ আছে কি না, তারপরও যেহেতু এটা রোগ রক্ষার জন্য
এই জন্য একদল ওলামায়ে কেরাম আত-তাদাবি বিল হারামকে জায়েজ বলেছেন। সেখানে ওয়াকল ওরাইনার সেই হাদিস রয়েছে, রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওটের পেশাব পান করার কথা বলেছেন, বুখারি শরীফে রয়েছে, মুসলিম শরীফে রয়েছে, এগুলো সকলের জানা রয়েছে। তো মেডিসিন যখন রোগীরা ব্যবহার করেন, বিশেষ করে মুসলিম রোগীরা, কোনো রোগী এই জিনিসটা মনে করেন না যে আমি ডায়াবেটিক্স রোগ থেকে মুক্তির জন্য, কলেরা টাইফয়েড থেকে মুক্তির জন্য যে আমি মেডিসিনটা গ্রহণ করছি, এই মেডিসিন আমাকে রোগ থেকে মুক্তি দান করবে, এটা কোনো রোগী গ্রহণ এই আকীদা পোষণ করেন না এবং এটার বিরুদ্ধে কেউ ফতোয়াও দেন না। যদি আমরা মেডিসিনকে জায়েজ বলতে পারি, যে মেডিসিনের সাথে কোরআনও নেই, হাদিসও নেই, কোরআন শরীফের কোনো দোয়াও নেই, হাদিসের কোনো দোয়াও নেই, দয়াল নবীর শেখানো কোনো দোয়াও নেই, ওলামায়ে কেরামদের শেখানো কোনো দোয়াও নেই, আউলিয়া কেরামদের শেখানো কোনো দোয়াও নেই, এগুলো কোনো কিছুই নেই, সেই মেডিসিন এটা নিছক কিছু উপাদান দ্বারা সৃষ্ট, সেটার ক্ষেত্রে যদি আমরা জায়েজ বলতে পারি, সেটাকে যদি আমরা নির্দ্বিধায় গ্রহণ করতে পারি, তাহলে ওটা যেভাবে মাধ্যম হিসেবে গ্রহণ করা জায়েজ ঠিক তেমনইভাবে তাবিজটা মাধ্যম হিসেবে গ্রহণ করা এটা বতরিকে আওলা জায়েজ হবে এবং এটার জায়েজটা এটা শ্রোতাবৃন্দের কাছে সকলের কাছে আরও সুস্পষ্ট। যার কারণ হচ্ছে এটার মধ্যে কোরআন শরীফ লেখা হয় আর আল্লাহ বলছেন অনুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি কোরআন শরীফ নাজিল করেছি মানুষের শিফা হিসাবে, মানুষের রোগ মুক্তি হিসাবে। এক্ষেত্রে এ ধরনের দলিল আদিল্লা কোরআন শরীফ হাদিস শরীফের মধ্যে অভাব নেই। সুতরাং যারা তাবিজ ব্যবহার করেন, যদি কোরআন শরীফ থেকে থাকে, হাদিস থেকে থাকে, দোয়ায়ে মাসুরা থেকে থাকে, ভালো জিনিস থেকে থাকে, তাইলে ওই তাবিজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত আসবে আর সেই বরকতে অবশ্যই তার আকীদার বিশুদ্ধতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করবেন। এটাই আমাদের আকীদা এবং এটাই যারা তাবিজ ব্যবহার করেন তাদের আকীদা। কিন্তু এরপরও যদি কারো আকীদা এমন থাকে যে এই তাবিজ আমাকে আরোগ্য দান করবে, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো পাওয়ার নেই, ওনার কোনো কুদরত নেই, তাইলে এটা নিঃসন্দেহে এটা ইসলামী শরীয়তে নিষিদ্ধ হবে, এটা হারাম হবে। এতে করে কারো মতানক্ষ নেই। যেভাবে একটা অসুস্থ রোগী মেডিসিন গ্রহণ করার সময় সে যদি এই আকীদা পোষণ করে যে মেডিসিন আমাকে রোগ মুক্তি দান করবে, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হাত নেই, তো মেডিসিন গ্রহণ করার সময় আকীদা পোষণ করাটাও একইভাবে হারাম হবে, শিরক হবে। তো দুইটা জিনিস একই, মেডিসিনের সময় যদি নিয়তটা ভালো থাকে তাহলে মেডিসিন গ্রহণ করা জায়েজ হবে, আর যদি নিয়ত খারাপ থাকে মেডিসিন গ্রহণ করা নিষেধ হবে। ঠিক তেমনইভাবে তাবিজ গ্রহণ করার সময় সেখানে যদি নিয়তের মধ্যে সমস্যা থাকে, নিয়ত যদি ভালো থাকে তাহলে ভালো হবে, আর যদি নিয়তের মধ্যে সমস্যা থাকে তাহলে সেটা সমস্যা সৃষ্টি হবে, সেটা নাজায়েজ হবে। এখন আসুন আমরা ইসলামী শরীয়তের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে, ইসলামের বড় বড় স্কলার যারা ছিলেন তাদের দৃষ্টিতে আমরা তাবিজের বৈধতার ব্যাপারে আলোচনা করি, সে ব্যাপারে দেখি কি সমাধান রয়েছে, সে ব্যাপারে সমাধান যেটা এটাই আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব। আমরা সব প্রথমে তাবিজ শব্দের শাব্দিক বিশ্লেষণ করি। যারা শরীর জ্ঞান নিয়ে পড়াশোনা করেন, অধ্যয়ন করেন, গবেষণা করেন এবং আরবিক জগতে যাদের গবেষণা রয়েছে তারা সকলেই জানেন তাবিজ শব্দটা শুনলেই তাদের মনে হবে যে এই শব্দটা হচ্ছে একটা আরবি শব্দ। যদিও আমরা বাংলাতে এটাকে তাবিজ বলে থাকি কিন্তু আরবিতে এটা হচ্ছে তাবিজ, আইন ওয়া জাল, এই মূল তিনটি শব্দ অক্ষর থেকে এই শব্দটা এসেছে। এখন থেকে প্রায় 800 বছর পূর্বে আরবির বিখ্যাত একটা অভিধান লেখা হয়েছে, ডিকশনারি লেখা হয়েছে। অভিধানটা লিখেছেন আল ইমাম আর-রাজি রহমতুল্লাহ আলাই। অভিধানটার নাম দিয়েছেন মুখতার আস-সিহা। এই কিতাবের 467 পৃষ্ঠার মধ্যে তিনি এই শব্দটার সংক্ষিপ্ত পরিসরে একটি বিশ্লেষণ করেছেন। তিনি বলতেছেন আউযুন আযা বিহি মিন বাবি খালা ওয়াস্তাআযা বিহি লাজা ইলাইহি ওয়া হুয়া ইয়াযুহু ওয়াল উযাতু ওয়াল মুআযাতু ওয়াত তাআউযু কুল্লুহু বিমানা ওয়া কারাতু আল মুআউযাতাইন। ওনার এই বক্তব্যের মধ্য দিয়ে উনি এটা বুঝাইতে চেয়েছেন যে তাবিজ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আশ্রয় প্রার্থনা করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় গ্রহণ করা, অর্থাৎ কোনো একটা কিছুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হওয়া। এক্ষেত্রে আল উযা অথবা আল মুআযা অথবা আত তাবিজ সকল শব্দগুলি এক। এটার উদাহরণস্বরূপ তিনি উপস্থাপন করেছেন মুআউযাতাইন অর্থাৎ সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসকে।
ওনার এই কথার মধ্য দিয়ে আমাদের সামনে একটা জিনিস বের হয়ে আসলো, সেটা হচ্ছে সুরাতুল ফালাককেও তাওবিজ বলা হয়, সুরাতুল নাসকেও তাওবিজ বলা হয়। যেমনটা হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস সহ বিভিন্ন কিতাবের মধ্যে এবং সকলের কাছেই প্রসিদ্ধ যে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাবিদ নামের এক ব্যক্তি জাদু করেছিলেন। রাসুল পাক সাল্লামকে যে জাদু করা হয়েছিল সেই জাদুর বিষয়টা স্পষ্ট। রাসুল পাক সাল্লাম মাসহুর হয়েছিলেন, রাসুল পাক সাল্লাম জাদু থেকে পরিত্রাণ পেয়েছেন যেই তাওবিজ, যেই জিনিসটার মাধ্যমে, সেটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত তাওবিজ। এগারো আয়াতের সমন্বয়ে দুইটা সূরা, একটা হচ্ছে সূরাতুল ফালাক, আরেকটা হচ্ছে সূরাতুন নাস, যার কারণে এই দুইটা সূরাকে তাওবিজ বলা হয়ে থাকে, যার কারণে এই দুইটা সূরাকে আল মুআউ্বিদাতাইন বলা হয়ে থাকে। যে দুইটা, যেই দুইটা সূরার মাধ্যমে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুইটা সূরার মাধ্যমে আল্লাহ দরবার আশ্রয় গ্রহণ করেছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুইটা সূরার বরকতে সাহার থেকে, জাদু থেকে মুক্তি দান করেছেন। তো এর মধ্য দিয়ে, শাব্দিক বিশ্লেষণের মধ্য দিয়ে এবং উদাহরণের মধ্য দিয়ে আমাদের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে যে তাওবিজ এটা যদি ভালো জিনিস দিয়ে হয়, তাওবিজ যদি কোরআন শরীফ দিয়ে হয় যেমনটা সূরাতুল ফালাক এবং সূরাতুন নাজ, তাহলে সেটা অবশ্যই ভালো, এর মধ্যে কোনো সমস্যা নেই এবং এটা শরীয়তে গৃহীত, শরীয়তে নিন্দনীয় নয়। তাওবিজ ব্যবহারের হুকুম নিয়ে ওলামায়ে কেরামগণ দুইটি ভাগে বিভক্ত হয়েছেন। সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম তাবিজদের ব্যবহারকে, তাবিজকে জায়েজ বলেছেন, কিছু সংখ্যক ওলামায়ে কেরাম এটাকে নিষেধ করেছেন। যারা তাবিজকে জায়েজ বলেছেন, তাবিজের দুইটা দিককে বিবেচনা করেছেন তারা, যেমন তাবিজ এটা ঝাড়ফুঁকের মাধ্যমে হয়ে থাকে। যখন কোনো রোগী অসুস্থ হয়, সূরা ফাতিহা পড়ে, কোরআন শরীফের কোনো আয়াত পড়ে, তাকে ফু দেওয়া হয়। যে ব্যাপারে বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে অসংখ্য অগণিত প্রমাণ রয়েছে এবং কিতাব উত্থিব আর রোকা নামে বিভিন্ন অধ্যায় রয়েছে, ঝাড়ফুঁক নামে অধ্যায় রয়েছে। মুসলিম শরীফের মধ্যে এই ধারাবাহিকতা একটা হাদিস এসেছে, চতুর্থ খণ্ডে 1727 নম্বর পৃষ্ঠায় 2200 নম্বর হাদিস, হযরত আউফ বিন মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বলেন, কুন্না নারকা ফিল জাহিলিয়াতি, আমরা জাহিলি যুগে ঝাড়ফুঁক করতাম। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাইফা তারা ফি যালিকা, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কি মনে করেন, শরীয়তের দৃষ্টিতে, আপনার দৃষ্টিতে এটার কি হুকুম হতে পারে? ফাকালা আরিদু আলাইয়া রুকাকুম, দয়াল নবী, মদিনার কামলাওয়ালা নবী হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মালিক আল আশজাঈ, তোমরা যেই জিনিসগুলোর মাধ্যমে যা পড়ে ঝাড়ফুঁক করে থাকো আমাকে এটা পড়ে শোনাও। লা বাসা বির রুকা মা লাম ইয়াকুন ফিহি শিরকুন। তো এই হাদিসের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মালিক আল আশজাঈকে বললেন যে আমার কাছে উপস্থাপন করো। আমার কাছে উপস্থাপন করার পরে আমি যদি দেখি এটার মধ্যে শিরকিয়াতের কোনো গ্রাণ না থাকে, তাইলে সেটা অবশ্যই জায়েজ। এর জন্য বলেছেন লা বাসা বির রুকা, ওই সকল ঝাড়ফুঁকের মধ্যে কোনো সমস্যা নেই, মা লাম ইয়াকুন ফিহি শিরকুন, যেটার মধ্যে শিরক নেই, আল্লাহর সাথে অংশীদারিত্ব নেই। তাহলে এখানে তো স্পষ্ট ভাগ হয়ে গিয়েছে যে যেই ঝাড়ফুঁকের মধ্যে শিরক থাকবে না, কোরআন শরীফ দিয়ে হবে, হাদিস শরীফ দিয়ে হবে, ভালো কিছু দিয়ে হবে, সেটা জায়েজ, সেটা রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন মুসলিমের হাদিসে। আর এখান থেকেই আমরা আরেক ধরনের ঝাড়ফুঁককে বের করতে পারি, যেটা কুফুরি কালাম দিয়ে হবে, যেটা শরীয়ত গরহিত কোনো জিনিস দিয়ে হবে। তাহলে শরীয়ত গরহিত কোনো জিনিস দিয়ে যদি ঝাড়ফুঁকটা হয়ে থাকে, তাহলে সেটা নাজায়েজ হবে। আর যেটা শরীয়তের পক্ষে কোনো কিছু দিয়ে হবে, কোরআন হাদিস দিয়ে হবে, সেটা জায়েজ হবে। মুসলিম শরীফের এই হাদিস ছাড়াও এক্ষেত্রে অসংখ্য অগণিত আরও হাদিস রয়েছে। এটা হচ্ছে তাওবিজ ঝাড়ফুঁকের মাধ্যমে। আরেক ধরনের তাওবিজ রয়েছে লেখার মাধ্যমে, কাগজের মধ্যে লেখে রোগীদের গলায় ঝুলানো হয়, হাতে বাঁধা হয়, বিভিন্ন স্থানে বাঁধা হয়। এ ব্যাপারেও আমরা দেখতেছি হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, সুনানে আবি দাউদ, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই উনি ওনার সুনান কিতাবে, সুনানে আবি দাউদে ষষ্ঠ খণ্ডের 65 নম্বর পৃষ্ঠায় 3893 হাদিস উল্লেখ করেছেন
যে হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরাম সহিহ লি গাইরিহি অর্থাৎ বিশুদ্ধ বলে ঘোষণা করেছেন, সাব্যস্ত করেছেন, হাদিসটা হচ্ছে হযরতে আমর বিন শুআইব থেকে বর্ণিত। উনি ওনার পিতা ওনার দাদা থেকে বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ক্বাল কানা ইউআল্লিমুহুম মিনাল ফাযাই কালিমাতিন, যে দয়াল নবী মদিনার কামলওয়ালা নবী হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যক্তি বা কোনো সন্তান বা কোনো ঘুমন্ত ব্যক্তি ঘুমের ঘোরে ভয়ে ঘুম থেকে লাফ দিয়ে ওঠে, ভয়ে ঘুম থেকে উঠে যায়, এই ধরনের ব্যক্তিদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো বাক্য শিখিয়েছেন, কতগুলো কালেমা শিখিয়েছেন। সেই কালেমা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিন ওয়া হিয়া হাদরুন। এই হাদিস বুখারীতে এসেছে, মুসলিমের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফে এসেছে, বিভিন্ন কিতাবে এসেছে। মুসলিম মুসনাদ সুনান আবি দাউদের মধ্যে যেই অতিরিক্ত অংশ রয়েছে, সেই অতিরিক্ত অংশটা রয়েছে ওয়াকানা আবুদুল্লাহি ইবনে আমরিন ইউআল্লিমুহুন্না মান আকালা মিন বানিহি, যে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে সকল সন্তানরা বালেগ হন নাই, এখনও যাদের জ্ঞান পরিপক্ক হন নাই, তাদেরকে জ্ঞান পরিপক্ক হয়েছে যাদের, তাদেরকে তিনি এই হাদিসটা এই দোয়াটা শিক্ষা দিতেন, তারা এই দোয়াটা পালন করতেন, এই দোয়াটা পড়তেন। কিন্তু অমাল্লাম ইয়াকুল ইয়াকিল কাতাবাহু ফাআল্লাকাহু আলাইহি, কিন্তু যারা এখনও বালেগ হন নাই অথবা যাদের জ্ঞান পরিপক্ক হয় নাই তাদেরকে হযরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাগজের মধ্যে লিখে তাদের গলার মধ্যে এই তাবিজটা ঝুলিয়ে দিতেন। অন্য রওয়ায়েতের মধ্যে আছে তিরমিজি শরীফের ফাকাত কাতাবাহু ফি সখিন, যে কোনো একটা কাগজের মধ্যে লিখে দিতেন ফাআল্লাকাহু ফি উনুকিহি, তারপরে গলার মধ্যে ঝুলিয়ে দিতেন। এই হাদিসের মধ্যে স্পষ্ট গলার মধ্যে তাবিজ ঝুলানোর ব্যাপারে। কেউ প্রশ্ন করতে পারেন যে এখানে তো নাবালকদের ব্যাপারে বলা হয়েছে, বালকদের ব্যাপারে বলা হয় নাই, আমার কথা থাকবে তাদের প্রশ্নের জবাবে। যদি এটা শেরকি হয় তাহলে শেখ থেকে তাবিজ ঝুলানো যদি শেরকি হয়ে থাকে তাহলে এটা যেভাবে বালেকদের জন্য শেরেক ঠিক নাবালকদের জন্য শেরক, শেরক যেটা হবে এটা সকলের জন্যই শেরক হবে, এক্ষেত্রে সকলেই সমান হবেন। সুতরাং এটা যদি বালেকদের জন্য জায়েজ হয়, নাবালকদের জন্য যদি জায়েজ হয় বালেকদের জন্য জায়েজ হবে। এই হাদিস থেকে আমরা স্পষ্ট প্রমাণ পাচ্ছি যে কাগজে লেখে তাবিজ গলার মধ্যে ঝুলানো এটা জায়েজ আছে, যার কারণে এই হাদিসের যারা ব্যাখ্যা করেছেন বিশেষ করে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস যিনি মুজাদ্দিদ ছিলেন মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাই, এখন থেকে প্রায় সাড়ে চারশো বছর পূর্বে তিনি কিতাব লিখেছেন মিরকাতুল মাফাতিহ শরহে মিশকাতুল মাসাবি। এই কিতাব লেখার সময় এই কিতাবের চতুর্থ খণ্ডে 1716 পৃষ্ঠায় তিনি এই হাদিসের আলোকে ব্যাখ্যা করে বলেছেন ওয়াহাদা আসলুন ফি তাআলিকি আত-তাবিজাতি আল্লাতি ফিহি আসমাউল্লাহি তাবারাকা ওয়া তাআলা। এই হাদিস স্পষ্টভাবে দলিল বহন করে, এই হাদিসের মধ্যে স্পষ্ট দলিল রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম যদি কোনো কাগজের মধ্যে লেখা হয়, কোনো তাবিজের মধ্যে লেখা হয় আর সেটা যদি গলার মধ্যে ঝুলানো হয় সেটা জায়েজ আছে। যেমনইভাবে আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মাতি এটা জায়েজ আছে, যেমনইভাবে কোরআন শরীফের আয়াত এবং অন্যান্য জিনিস জায়েজ রয়েছে। তো আমরা সংক্ষিপ্ত পরিসরে এই দুইটা হাদিস থেকে আমরা জেনে নিলাম তাবিজের যে মাধ্যমগুলি আছে, সেটা ঝাড়ফুঁকের মাধ্যমে হোক, মুখে পড়ে হোক, অথবা সেটা কাগজে লিখে দিয়ে হোক, যেভাবেই হোক না কেন এটাতে কোনো অসুবিধা নেই, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের প্রতিপক্ষ বন্ধু যারা রয়েছেন ওনারা আপত্তি তোলেন যে যদি এটাই হয় তাইলে দয়াল নবীর থেকে তো হাদিস এসেছে, দয়াল নবী বলেছেন, যেটা ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই সুনানে আবি দাউদের ষষ্ঠ খণ্ডে 31 নম্বর পৃষ্ঠায় বাবু তালিকা তামাইম, যে তাবিজ ঝুলানো এই অধ্যায়ে এই পর্বে এই শিরোনামের 3883 নম্বর হাদিসের মধ্যে দয়াল নবীর একখানা হাদিস এসেছে, দয়াল নবী বলেছেন ইন্নার রুখা ওয়াত্তামাইমা ওয়াত্তিওয়ালাতা শিরকুন, যে নিশ্চয়ই ঝাড়ফুঁক এটা শিরক, আর তামাইম তাবিজ ব্যবহার করা শিরক, ওয়াত্তিওয়ালা জাদু টোনা এটা শিরক। তো দয়াল নবী যেহেতু এটা বলেছেন সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, ঝাড়ফুঁক আকারে হোক অথবা তাবিজ আকারে হোক, লিখিত আকারে হোক, যেই ধরনের তাবিজই হোক না কেন এটা সবটাই শিরকের অন্তর্ভুক্ত হবে।
আমরা আমাদের প্রতিপক্ষ বন্ধুদের কাছে বলবো, যেহেতু দুই ধরনের হাদিস এসেছে, অবশ্যই আমাদেরকে মুহাদ্দিসিনে কেরামদের রাস্তায় চেষ্টা করতে হবে হাদিসগুলোকে জমা করার, যেটা মুহাদ্দিসিনে কেরামরা যখন হাদিস মতো আরেদ হয় ওনারা জমা করে থাকেন। আমরা যদি জমায়ের পন্থায় যেয়ে থাকি তাহলে আমাদেরকে বলতে হবে যে রোকায়ের ব্যাপারে পিছনে আমরা মুসলিম শরীফের হাদিস বলেছি, বুখারী শরীফে রয়েছে অসংখ্য অগণিত বিশুদ্ধ হাদিস রয়েছে। রোকা জায়েজের ব্যাপারে আমাদের প্রতিপক্ষ বন্ধুরাও জায়েজের পক্ষে কথা বলেন এবং অনেকেই জায়েজের পক্ষেই ফতোয়া দিয়ে থাকেন। তাহলে এই হাদিসের মধ্যে যেই রোকাকে নিষেধ করা হয়েছে, যেই রোকাকে ঝাড়ফুঁককে এই হাদিস শেরেক বলা হয়েছে, তাহলে অবশ্যই আমাদেরকে বলতে হবে এটা ওই ঝাড়ফুঁক যেই ঝাড়ফুঁকের মধ্যে কোরআন শরীফ নেই, যেই ঝাড়ফুঁকের মধ্যে হাদিস শরীফ নেই, যেই ঝাড়ফুঁকের মধ্যে ভালো কোনো কিছু নেই, যেই ঝাড়ফুঁকের মধ্যে রয়েছে কুফুরি কালাম, যেই ঝাড়ফুঁকের মধ্যে রয়েছে শরীহিত গরিহিত কোনো কিছু, ওটাকেই রাসুল পাকের সাল্লাম শেরেক বলেছেন। এজন্য এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলী সহ অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, বিশেষ করে মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলী তিনি মিরকাতের মধ্যে বলেছেন যে এখানে রুকিয়া বলতে রুকিয়াতুন ফিহা ইসমু সনামিন আও শাইতানিন আও কালিমাতু কুফরিন ওয়াগাইরুহা মিম্মা লা ইয়াজুজ শারআন, স্পষ্ট করে দিয়েছেন তিনি যে ওই রুকিয়া ওই ঝাড়ফুঁককে শেরেক বলা হয়েছে যে ঝাড়ফুঁকটা হবে কোনো দেব দেবীর নামে, মূর্তির নামে, কোনো প্রতিপার নামে, যেই ঝাড়ফুঁকটা হবে শয়তানের নাম নিয়ে, যেই ঝাড়ফুঁকটার মধ্যে কালিমাতুল কুফর থাকবে, যেই ঝাড়ফুঁকটার মধ্যে এমন কিছু থাকবে যেটার মধ্যে শরীয়তের নামগন্ধ নেই, যেটা শরীয়ত গর্হিত। তাহলে এখানে তো স্পষ্ট হয়ে গিয়েছে যে ওই ঝাড়ফুঁক শেরক, যেই ঝাড়ফুঁকটা কোরআন নেই হাদিস নেই, আর ওই ঝাড়ফুঁক জায়েজ যেটার মধ্যে কোরআন রয়েছে হাদিস রয়েছে, স্পষ্ট হয়ে গিয়েছে। তারপরে তিনি আত্তামিমা তামাইম বা তামিমার কথা এনেছেন। তো তামিমা শব্দটা বলার আগে আমরা তামিমার বিশ্লেষণ করব, আমরা দেখব যে আসলে তামিমাটা এটার সংজ্ঞাটা কী, তামিমা কাকে বলা হয়। আমরা হাদিসের বিশ্ববিখ্যাত গ্রন্থ আবু দাউদ শরীফ, আবু দাউদ এটার বিশ্ববিখ্যাত সরা আউনুল মাবুদ, যেটা শামসুল আদিম রহমতুল্লাহ আলাই লিখেছেন, এই কিতাবের দশম খণ্ডে 367 পৃষ্ঠায় তিনি তামিমার সংজ্ঞায় লিখেছেন যে তামিমা কোনটা, তামিমা হচ্ছে হিয়া আত্তা অবিদ, তামিমাটা হচ্ছে এক ধরনের তাওবিজ। কোন ধরনের তাওবিজ? আল্লাতি লা ইয়াকুনু ফিহা আসমাউল্লাহি তাবারাকা ওয়া তাআলা ওয়া আয়াতুহু আল মাতলুয়া ওয়া দাওয়াতুল মাসূরা তাআল্লাকা আও তুউল্লাকা তুউল্লাকা আলা আসবিগি। স্পষ্ট হয়ে গিয়েছে যে তামিমা কাকে বলে, তাওবিজ কাকে বলে। যে তামিমা হচ্ছে যেটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম থাকবে না, যেটার মধ্যে কোরআন শরীফের আয়াত থাকবে না, যেটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন থেকে রাসূল পাক সাল্লাম থেকে যে সকল দোয়াগুলি এসেছে ওই সকল দোয়াগুলি থাকবে না, যেটার মধ্যে ভালো কোনো কিছু থাকবে না, অর্থাৎ মন্দ উপসর্গ মিশ্রিত কোনো কিছু লিখে যদি সন্তানের গলায় ঝুলিয়ে রাখা হয় তাহলে এটাকে তামিমা বলে। তাহলে এই ধরনের এটাকে যদি তামিমা বলা হয় যেভাবে সংজ্ঞা উপস্থাপন করা হয়েছে, তাহলে এই ধরনের তামিমাকে তো নিষেধই করা হবে। এই ধরনের তামিমাকে তো শরীয়তের কোনো ওলামায়ে কেরাম জায়েজ বলেন না, যার কারণেই তো মদিনার কামলে ওয়ালা নবী বলেছেন এই ধরনের তামায়েম, এই ধরনের তামিমাকে শিরকুন। এজন্য এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাই বলেছেন লাকিন ইয়ামবাগি আইয়ুকাইয়্যাদা বিআল্লা ইয়াকুনা ফিহা আসমাউল্লাহি তাআলা ওয়া আয়াতুহু আল মাতলুয়া ওয়া দাওয়াতুল মাসূরা। এখানে এই তামিমা বলতে ওই তামিমাকে বোঝানো হচ্ছে যেই তামিমা যেই তাওবিজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেই, কোরআন শরীফ তেলাওয়াত নেই, আয়াত দোয়ায়ে মাসূরা নেই, ভালো কোনো জিনিস নেই, ওটাকে বোঝানো হয়েছে। যদি এটার মধ্যে প্রতিমার নাম থাকে, খারাপ জিনিস থাকে, তাইলে এটা শেরক হবে, এটা এখানে স্পষ্ট করে দিয়েছেন। আর তারপরে তৃতীয় অংশ আত্মেওয়ালা তো শেরকুন, জাদু টোনা শেরক, এটা তো স্পষ্টই, এটার ব্যাপারে কোনো দ্বিমত নেই, এটার ব্যাপারে সকলে ঐক্যমত পোষণ করেছেন। তাহলে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা যে হাদিস দিয়ে দলিল দিয়ে থাকেন জাদু টোনা তাবিজের বিপক্ষে, সেটার আমরা জবাব দিয়েছি এবং দুই হাদিসের সমন্বয় করে আমরা এটাই সাব্যস্ত করতে পেরেছি যে ইসলামী শরীয়তের মধ্যে তাবিজের বিধান, তাবিজ এটা জায়েজ রয়েছে। সেই তাবিজ যদি ভালো জিনিস দিয়ে হয়, শরীয়তের শরীয়ত পন্থায় যদি হয়, আর ওই তাবিজ নিষিদ্ধ যেটা শরীয়ত গর্হিত পন্থায় হবে, শরীয়ত যেটাকে জায়েজ বলবে না। এখন আসুন আমরা ফোকাহে কেরামদের দৃষ্টিতে আমরা তাবিজের হুকুমটাকে একটু বিশ্লেষণ করে দেখি। আমাদের সারা পৃথিবীতে মানুষ চার মাঝহাব অনুসরণ করে থাকেন। আমরা যদি চার মাঝহাবের ওলামায়ে কেরামদের দৃষ্টিভঙ্গি দেখে থাকি, ফেকার কিতাবগুলো যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব ফেকার কিতাবগুলোর মধ্যে
ওলামায়ে কেরামগণ গেয়ে গিয়েছেন, জমহুর ওলামায়ে কেরাম সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম গেয়ে গিয়েছেন যে তাবিজ যদি কোরআন শরীফ দ্বারা হয়, যদি দয় মাসুরের দ্বারা হয়, যদি ভালো কোনো কিছুর দ্বারা হয়, যদি সুন্দর সুন্দর আয়াত সুন্দর সুন্দর এমন জিনিসের মাধ্যমে হয় যেটার ব্যাপারে শরীয়তের নিষেধাজ্ঞা নেই, তাহলে নিঃসন্দেহে এটা জায়েজ রয়েছে। যেমনটা এখন থেকে প্রায় 800 বছর পূর্বে হানাফি মাযহাবে অন্যতম কিতাব আল মুগরিব ফি আল ফি তারতিবিল মুগরিব এই কিতাবের মধ্যে ইমাম আল মুতারিজি আল হানাফি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, এবং তিনি বলতে গিয়ে পার্থক্য করতেছেন যে কলা আল কুতবি ওবাদুহুম ইয়াতাওয়াহামু আন্নাল মুআদাত হিয়া তামাইম, যে কেউ কেউ বলেন তাওবিজ এবং তামিমা, যেই তামিমার কথা হাদিস শরীফে নিষেধ করা হয়েছে ওই তামিমা এবং তাওবিজ এক। তিনি বলতেছেন ওয়ালাইসা কাযালিকা, আসলে তাওবিজ এবং যেই তামিমা হাদিসে নিষেধ করা হয়েছে দুইটা এক নয়। হাদিসের মধ্যে যেই তাবিজ তামিমাকে নিষেধ করা হয়েছে ওটা হচ্ছে শেরক দিয়ে, কুফরি কালাম দিয়ে ওটাকে নিষেধ করা হয়েছে, আর তাবিজ এটা হচ্ছে ওয়ালা বায়সা বিল মুআদাত ইযা কুতিবা ফিহা আল কুরআনু আও আসমাউল্লাহি তাবারক ওয়া তাআলা, যে তাবিজ এটার মধ্যে যখন কোরআন শরীফের আয়াত লেখা হবে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম লেখা হবে, এই জাতীয় বিভিন্ন জিনিস লেখা হবে, তাহলে এই ধরনের তাবিজ ব্যবহারে কোনো অসুবিধা থাকতে পারে না। 800 বছর পূর্বে হানাফি মাযহাবের এই ফতোয়া এসেছে। হানাবি মাঝহাবের বিশ্ববিখ্যাত আরেকটি ফতোয়ার কিতাব ফতোয়ায় শামি, এটা সারা পৃথিবীতে সকলেই জানেন। আল্লামা শামি রহমতুল্লাহ আলাইহি ফতোয়ায় শামির মধ্যে তিনি একইভাবে উল্লেখ করেছেন যে তাবিজ বা তামিমা, উনি এখানে তাবিজকে ভাগ করেছেন, তামিমাকে ভাগ করেছেন, বলতেছেন যে এখানে দুই ধরনের তামিমা রয়েছে, তাবিজ রয়েছে, একটা হচ্ছে মাকরুহ আর একটা হচ্ছে জায়েজ। মাকরুহ নয়, যেটা মাকরুহ সেটা বলেছেন মা কানা বিগাইরিল কোরআন, স্পষ্ট করে দিয়েছেন যেটা কোরআন দ্বারা হবে না, দয় মাসুরের দ্বারা হবে না, শরীয়ত সমর্থিত কোনো জিনিসের দ্বারা হবে না, ওটা হচ্ছে না জায়েজ মাকরুহ। আর যদি এটা এমন কিছুর দ্বারা না হয়, যদি এটা কোরআন শরীফ দ্বারা হয়, ও আম্মা মা কানা মিনাল কোরআনি আও শাইয়্যিম মিনাদ দাওয়াতি ফালা বাসা বিহি, এটা যদি কোরআন শরীফ দ্বারা হয়, ভালো ভালো দোয়ার দ্বারা হয়, তাহলে এত কোনো অসুবিধা নেই। এমনটা আল্লামা শামির রহমতুল্লাহ আলাই ফতোয়া শামির ষষ্ঠ খণ্ডে 363 নম্বর পৃষ্ঠাতে তিনি উল্লেখ করেছেন। এমনইভাবে তিনি ফতোয়া শামির ষষ্ঠ খণ্ডে 364 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে ফিল মুস্তাবা ইখতালাফা ফিল ইস্তিশফা ইবিল কোরআন বি আই ইউকরা আলাল মারিদি আও আল মালদুগি আল ফাতিহাতা আও ইউকতাবু ফি ওয়ারাকিন, যে মতানৈক্য রয়েছে যে কোরআন শরীফ দ্বারা ইস্তিশফা শেফা গ্রহণ করা, যে কোরআন শরীফ পড়া হবে কোনো রোগাক্রান্ত ব্যক্তির উপরে অথবা সাপে দংশন করেছে এমন কোনো ব্যক্তির উপরে, অথবা আও ইউকতাবু ফি ওয়ারাকিন, অথবা এটা লেখা হবে কোনো কাগজের মধ্যে তারপরে এটা রোগাক্রান্ত ব্যক্তির গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, অথবা কোনো আও তসতিন অথবা কোনো প্লেটের মধ্যে লেখা হবে ওয়াইগোসালু, ওই প্লেটের মধ্যে যেমনটা আমাদের দেশে দেখা যায় যারা কবিরাজ রয়েছেন, যারা এই চিকিৎসা দিয়ে থাকেন, ওনারা জাফরান কালি দিয়ে প্লেটের মধ্যে লেখে থাকেন, আর সেই প্লেটের প্লেটটাকে ধুয়ে রোগীরা পানি খেয়ে থাকেন। তো আউফি তসতিন ওয়াইগোসালু ওয়াইসখা, ধৌত করা হবে, পানি পান করানো হবে। ওয়ানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু কানা ইয়াউযু নাফসাহু, রাসূল পাক সাল্লাম থেকে তো এসেছে যে তিনি নিজে তাবিজ ব্যবহার করেছেন, তাবিজের পন্থা গ্রহণ করেছেন। কলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আলাল জাওয়াজি আমালুন নাসি আল ইয়াউম ও বিহি ওয়ারাদাতিল আযহার, স্পষ্ট ভাষায় অত্যন্ত গুরুত্বের সহকারে, মজবুতির সহকারে, ধীরতার সহকারে বলছেন এই কিতাবের মধ্যে যে আল্লাহ যে মুস্তাবা কিতাবের গ্রন্থকার তিনি বলতেছেন ওয়া আলাল জাওয়াজি আমালুন নাসি আল ইয়াউম, যে পৃথিবীর মানুষগুলো তাবিজ ব্যবহার জায়েজ, এই জায়েজের উপরেই বর্তমান পৃথিবীর মানুষগুলোর আমল রয়েছে, আমল করতেছেন সকল মানুষগুলো। অবিহি ওরাদাতিল আথার, এটা তাদের বানানো আমল নয়, বরং এই আমলের পক্ষে হাদিস রয়েছে, সাহাবায়ে কেরামদের দলিল পক্ষ থেকে রায় রয়েছে, তাবেঈনদের পক্ষ থেকে রায় রয়েছে। ওয়ালা বাসা বিআইয়ে শুদ্দা আল জুনুবু ওয়াল হাইদু আত তাআউযা আলাল আদুদি ইযা কানাত মালফুফাতান, এখন যদি কোনো নাপাকি ব্যক্তি যেমন হায়েজা অথবা নেফাসে কোনো ব্যক্তি অথবা অপবিত্র কোনো ব্যক্তি যদি সেই তাবিজ গ্রহণ তার হাতে বেঁধে থাকে, শরীরে বেঁধে থাকে, সেটা যদি মাধুলির মধ্যে বেষ্টিত থাকে অথবা যদি সেটা কোনো কিছুর দ্বারা বেষ্টিত থাকে, কোনো কিছুর আড়ালে থাকে, তাহলে এটা যদি সে তার বাহুর মধ্যে ঝুলিয়ে থাকে অথবা গলার মধ্যে যে কোনো জায়গায় ঝুলিয়ে থাকে, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে হানাফি মাযহাবের বিশ্ববিখ্যাত কিতাবগুলোর দ্বারা আমরা প্রমাণ পেলাম হানাফি মাযহাবের রায় হচ্ছে যে তাবিজ গ্রহণ করা যাবে, ঝারফুক আকারে হোক, লিখিত আকারে হোক, এতে কোনো সমস্যা নেই। আমরা হানাফি মাযহাবের পরবর্তী যে মাযহাবগুলো রয়েছে ওই মাযহাবগুলোর দিকে যদি আমরা তাকাই,
তাহলে আমরা দেখতে পাবো মালিকি মাজহাবের কি রায় রয়েছে। মালিকি মাজহাবের যিনি ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এত বড় ইমাম ছিলেন, যার ইমামতির ব্যাপারে কোনো মতানক্ষ নেই, যার ইমামতি, যিনি হাদিসের কত বড় ইমাম ছিলেন এটা সকলের কাছে স্পষ্ট রয়েছে। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার এলেমের প্রশংসা করেছেন, ওলামায়ে কেরামগণ ওনার এলেমের প্রশংসা করেছেন, সকলে জানেন। সেই মালিকি মাজহাবের ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাই উনি নিজে বলছেন, যেটাকে আল্লামা ইবনুল বার রহমতুল্লাহ আলাই এখন থেকে 1500 বছর, এখন থেকে প্রায় 1050 বছর পূর্বে আত-তামহীদ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলছেন, লা বাসা বিতালিকিল কুতুবি আল্লাতি ফিহা আসমাউল্লাহি আযা ওয়া জাল্লা আলা আনাকি আল মারদা আলা ওয়াজহি তাবাররুকি বিহা ইযা লাম ইয়ারিদ মুআল্লিকুহা বিতালিকিহা মুদাফাআত আল আইন ওয়া হাযা মানাহু ক্বাবলা আন ইয়ানজিলা বিহি শাইউ মিন আল আইন ওয়া লাউ নাযালা বিহি শাইউ মিন আল আইন জাযা রাকা ইনদা মালিকিন ওয়া তাআলিকু আল কুতুবি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফতোয়া অত্যন্ত স্পষ্ট, এবং এই ফতোয়ার মাধ্যমে শ্রোতাবৃন্দ যারা রয়েছেন, যারা দর্শক রয়েছেন, আপনারা সহজেই অনুধাবন করতে পারবেন যে আসলে তাবিজের বিষয়টা এটা আজকের বিষয় নয়, এটা রাসূল সাল্লামের হাদিস দ্বারা যেটা যেভাবে আলোচিত হয়েছে, হাদিসের মধ্যে সাহাবে কেরামদের মধ্যে যেটা যেভাবে আলোচিত হয়েছে, ঠিক তেমনইভাবে এটা আইমে কেরামদের মধ্যে আলোচিত বিষয় ছিল। যার কারণে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে গলার মধ্যে তাবিজ ঝুলানো অথবা অন্য কোনো জায়গায় তাবিজ ঝুলানো, ওই তাবিজের মধ্যে যদি আল্লাহর নাম থাকে, কোরআন শরীফে কোরআন শরীফ থাকে অথবা বরকতময় কোনো জিনিস থাকে, ওই সকল তাবিজ ঝুলানো এবং ওই সকল তাবিজ দ্বারা বরকত গ্রহণ করা, অর্থাৎ বরকতের উদ্দেশ্যে ওই সকল তাবিজ ঝুলানোর মধ্যে কোনো ধরনের সমস্যা নেই। আমাদের প্রতিপক্ষ বন্ধুরা, স্বাভাবিকভাবে দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে ইমাম মালিক রহমতুল্লাহের দ্বারা দলিল গ্রহণ করে থাকেন। সেই মালিক রহমতুল্লাহ আলাই যিনি বিশ্ববিখ্যাত ইমাম ছিলেন, সে ইমাম হাদিসের আলোকে, সুন্নাহের আলোকে তিনি এই রায় দিয়েছেন। আশা করি এত বড় ইমামরা যেই রায় দিয়েছেন সেই রায় আমাদের রায় হবে ইনশাআল্লাহ তাআলা। এভাবে মালিকি মাজহাবের প্রত্যেকটা কিতাবের মধ্যে এই রায় রয়েছে, যেমনটা ইমাম ইবনে রুশদ রহমতুল্লাহ আলাই যিনি মালিকি মাজহাবের অনেক বড় আলেম ছিলেন এই রায় দিয়েছেন, যেমনটা কে উল্লেখ করেছেন ইমাম আবু আবদুল্লাহ আল মওয়াক আল মালিকি 897 হিজরিতে তিনি এন্তেকাল করেছেন, এখন থেকে প্রায় 600 বছর পূর্বে। উনি ওনার কিতাব আত-তাজ ওয়াল ইকলিল এই কিতাবের প্রথম খণ্ডের 304 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন, লা বাসা বিমা তাআল্লাকাহুল হাইদু ওয়াল হুলবা ওয়াসসাবি মিন মারাদিন আও আইনিন ওয়া আল খাইল ওয়াল বাহাইম কাযালিকা। এভাবে অনেক বড় আলোচনা এসেছে যে অসুস্থ রোগীরা, তারপরে হায়েদে যারা জর্জরিত রয়েছেন, যাদের মাসিক রয়েছে, ঋতুস্রাব রয়েছে, অপবিত্র ব্যক্তিরা বা অসুস্থ ব্যক্তিরা যদি তাবিজ ঝুলিয়ে থাকেন, ওই তাবিজের মধ্যে যদি পবিত্র জিনিসগুলো লেখা থাকে, ভালো জিনিস লেখা থাকে, তাহলে ওই ভালো জিনিস লিখিত তাবিজের মধ্যে কোনো অসুবিধা নেই। এমনটি মালিকি মাজহাবের আরেকটি কিতাব শরহু আল খারশি আলা খলিল, এই কিতাব এর মুসান্নেব তিনি এখন থেকে 1000 বছর পূর্বে 1101 হিজরিতে এন্তেকাল করেছেন। এই কিতাবের মুসান্নেব তিনি তার ব্যাখ্যা গ্রন্থ শরহুল খারশি আলা খলিলের মধ্যে এই কথাটাই তিনি বলে গিয়েছেন, জায়েজের পক্ষে রায় দিয়েছেন। এমনইভাবে মালিকি মাজহাবের বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব কিফায়াতু তালিব লি আবিন হাসান আল মালিকি রহমতুল্লাহ আলাই, উনি ওনার এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 643 পৃষ্ঠার মধ্যে এমনটাই বলেছেন, লা বাসা বিল মুআযাত, তাবিজ ব্যবহারের মধ্যে কোনো অসুবিধা নেই, আর সেই মুআযাত হচ্ছে তামায়েম, তামিমা ব্যবহারের মধ্যে কোনো অসুবিধা নেই, এবং এটাকে ঝুলানের মধ্যে কোনো অসুবিধা নেই, অফিহা আল কোরআন, যদি এটার মধ্যে কোরআন থেকে থাকে এবং ভালো জিনিস থেকে থাকে, সেই সেটা ঝুলানো হোক রোগাক্রান্ত ব্যক্তিকে অথবা আসহি সুস্থ ব্যক্তিকে, তাইলে দেখা যাচ্ছে তাবিজ সুস্থ ব্যক্তিও ব্যবহার করতে পারবেন, অসুস্থ ব্যক্তিও ব্যবহার করতে পারবেন। ওয়াল জুনুব ওয়াল হাইদ ওয়াল নুফাসা ওয়াল বাহাইম, এমনকি পশুপাখির গলার মধ্যে ঝুলানো যাবে। আমি আগেই বলেছি সেখানে নিয়ত রাখতে হবে যে সুস্থতা দানকারী, রোগ থেকে মুক্তি দানকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এভাবে মালিকি মাজহাবের অন্য কিতাব হাশিয়াতুল আদাবি, এ কিতাবের দ্বিতীয় খণ্ড 643 পৃষ্ঠার মধ্যে একই আলোচনা এসেছে। এমনইভাবে আসামারুদ্দানি, মালিকি মাজহাবের অন্যতম কিতাবের প্রথম খণ্ডে 722 পৃষ্ঠার মধ্যে একইভাবে আলোচনা এসেছে, ওলা বাসাবিল মুআযাত অফিহাল কোরআন। এমনইভাবে মালিকি মাজহাবের অন্যতম কিতাব আল ফাওয়াকিদ দাওয়ানি, এই কিতাবের দ্বিতীয় খণ্ড 340 পৃষ্ঠার মধ্যে একইভাবে জায়েজ বলা হয়েছে। মালিকি মাজহাবের আরও অনেক কিতাব রয়েছে যে সকল কিতাবের মধ্যে তাবিজের ব্যবহারকে স্পষ্টভাবে জায়েজ বলা হয়েছে। তারপরে আসুন হানাফি মাজহাবের চার মাজহাবের তৃতীয় যে মাজহাব রয়েছে সেই মাজহাব নিয়ে আমরা গবেষণা করি, যে শাফি রহমতুল্লাহ আলাইহির মাজহাবের মধ্যে কী রয়েছে।
শাফি রহমতুল্লাহ আলের মাজহাবের অন্যতম বড় ইমাম ছিলেন, ইমাম নববী আলাইর রহমা, তিনি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণ করেছেন। পিছনে আমরা হাদিস, বিশুদ্ধ হাদিস বর্ণনা করেছি। তারপরও ইমাম নববী আলাইর রহমা তিনিও কিছু বিশুদ্ধ হাদিস নিয়ে এসেছেন ওনার বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব আল মাজমু কিতাবের মধ্যে। ইমাম নববী আলাইর রহমা ওনাকে সকলে চিনেন, উনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, উনি মুফাসসির ছিলেন, উনি মুআররিক ছিলেন, উনি আদিব ছিলেন। এতে করে কারো এটা কারো অজ্ঞতার মধ্যে নেই, কারো জানা নেই, প্রতিপক্ষ বন্ধুরা পক্ষের যে যেই মদলেই থাকুক না কেন সকলেই ইমাম নববী আলাইর রহমাকে মেনে থাকেন, ওনার ব্যাপারে সকলেই জানেন। ইমাম নববী আলাইর রহমা উনি ওনার 30 খণ্ডে লিখিত এই ফতোয়ার কিতাবের আল মাজমু শারহুল মুহাজ্জাব এই কিতাবের 9 খণ্ডে 74 নম্বর পৃষ্ঠাতে তিনি বলছেন, রওয়া আল ইমামুল বাইহাকি বি ইসনাদিন সহিহিন আন সাঈদ ইবনে আল মুসাইয়্যিবি আন্নাহু কানা ইয়ামুরু বিতালিকি আল কুরআনি ওয়া ক্বালা লা বাসা বিহি। বিশ্ববিখ্যাত তাবিঈ হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জ্ঞানের পরিধি, উনি কত বড় তাবিঈ ছিলেন এটা কারো অজানা নেই। সেই বিশ্ববিখ্যাত তাবিঈ হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু তাবিজের পক্ষেই ছিলেন না, বরং তিনি আদেশ করতেন যেন তাবিজ ব্যবহার করা হয়। সেই তাবিজ যদি কোরআন শরীফ দ্বারা হয়, ভালো জিনিস দ্বারা হয়, অকালা লা বাসা বিহি, এবং তিনি বলতেন এই ধরনের তাবিজ ব্যবহার করাতে কোনো সমস্যা নেই। ক্বালা আল বাইহাকি হাযা কুল্লুহু রাজিউন ইলা মা কুলনা ইন্নাহু ইন রাকা বিমা লা ইউরাব আও আলা কানাত আলাইহিল জাহিলিয়া মিন ইদাফাতিল আফিয়াতি ইলা রাকা লাম ইয়াজুস ওয়া ইন রাকা বিকিতাবিল্লাহি আও বিমা ইউরাব মিন যিকরিল্লাহি তাআলা মুতাবাররাকান বিহি ওহুয়া ইয়ারা নুজুল আশ-শিফা মিন আল্লাহ লা বাসা বিহি আল্লাহু তাআলা আলাম। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি বিষয়টাকে আরো স্পষ্ট করে দিচ্ছেন। উনি বলতেছেন যে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যা বলেছেন অত্যন্ত সুন্দর বলেছেন এবং এটাই আমাদের রায়। তবে এক্ষেত্রে এই খেয়াল রাখতে হবে, এই ধারণা পোষণ করতে হবে যে তাবিজ যেন হয় ওই সকল জিনিসের দ্বারা যেটা অনুধাবন করা যায় কোরআন শরীফের আয়াত দ্বারা হয়, এবং এটা যেন হাদিস শরীফ দ্বারা হয়, ভালো ভালো দোয়া আদিয়ার দ্বারা হয়, এবং এক্ষেত্রে যে যেন বিশ্বাস করা হয় যে আমি তাবিজ ব্যবহার করছি, এই তাবিজ আমাকে রোগ মুক্তি দিতে পারবে না, এই তাবিজের মাধ্যমে আমি এই তাবিজ ওসিলা হিসেবে কাজ করবে, মূলত আমাকে রোগ থেকে মুক্তি দান করবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই নিয়তে সে তাবিজ দ্বারা বরকত গ্রহণ করতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায় তাকে শেফা দান করতে পারেন। এমনটি শাফি মাযহাবের আরও বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে, যেমন আসনাল মাতালিব লি শেখ আল ইসলাম জাকারিয়া আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন তোহফাতুল বারী নামে, এবং আরও অনেক গ্রন্থ রয়েছে। উনি ওনার ফেকা আসনাল মাতালিব ফেকার কিতাবে 1 খণ্ডের 61 পৃষ্ঠার মধ্যে তিনি এমনটাই বলেছেন যে তামিমা তাবিজ ঝুলানো ব্যবহার করা জায়েজ রয়েছে। এমনইভাবে ইমাম আল আদাব ইমাম আল আব্বাদ রহমতুল্লাহ আলাই তিনি ওনার আত্মহফা ফতোয়ার কিতাবের 1 খণ্ডের 150 নম্বর পৃষ্ঠাতে এমনটা গিয়েছেন যে কোনো অসুবিধা নেই যদি শেফায়ের উদ্দেশ্যে তাবারুক গ্রহণের উদ্দেশ্যে ব্যবহার করা হয় এবং নিয়ত যদি ঠিক থাকে। এমনইভাবে হানাফি মাজহাবের শাফি মাজহাবের বিশ্ববিখ্যাত কিতাব বুজাইরামির মধ্যে ফতোয়া হাদিসে ইমাম ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে হাশিয়াত ইমাম আশ-শুবরা মুলসি ওনার হাশিয়া এর মধ্যে 1 খণ্ডের 124 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। এমনভাবে শাফি মাজহাবের অনেক কিতাবের মধ্যে জায়েজের পক্ষে রায় রয়েছে। আমরা সর্বশেষ হাম্বলি মাজহাবের রায় দিয়ে, হাম্বলি মাজহাবের মতামত দিয়ে আমরা আমাদের আলোচনাকে শেষ করব ইনশাআল্লাহ তাআলা। হাম্বলি মাজহাব অত্যন্ত গুরুত্বের দাবিদার, যে হাম্বলি মাজহাবের অনেক গুরুত্ব রয়েছে, যে সাধারণত আমাদের প্রতিপক্ষ বন্ধুরা ওনারা অনেক ক্ষেত্রে হাম্বলি মাজহাবের অনুসরণ করে থাকেন, ওনারা অনেক ক্ষেত্রে বলে থাকেন যে আমরা হাম্বলি মাজহাবের অনুসারী, আমরা হাম্বলি মাজহাব অনুযায়ী আমরা ফতোয়া দিয়ে থাকি, হাম্বলি মাজহাব আমরা পালন করি। সেই হাম্বলি মাজহাবের ফতোয়ার কিতাবগুলোর মধ্যে যেভাবে এসেছে, হাম্বলি মাজহাবের বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ইমাম আল মুরদাওয়ি রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের নাম হচ্ছে তাসহিহুল ফুরুক। এ কিতাবের 2 খণ্ডের 173 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, ওয়ুবাহু তালিকু খিলাদাতিন ফিহা কুরআনুন আও যিকরু গাইরিহি নাসু আলাইহি وكذا التعاويذ ويجوز أن يكتب القرآن أو ذكر غيره بالعربية ويعلق على مريض وفي إناء ثم يسقيان منه ويرقى من ذلك وغيره من بما ورد من قرآن وذكر ودعاء انتهى
এই কিতাবের মধ্যে যেই মতটা উনি দিয়েছেন এটা পিছনের কিতাবের মতোই ছিল। পিছনের কিতাবের সারাংশই এখানে এসেছে যে কোরআন শরীফ দ্বারা যদি হয়, ভালো জিনিসের দ্বারা যদি হয়, তাহলে সেটা জায়েজ রয়েছে। এমনটা ইমাম ইবনু মুফলিহ রহমতুল্লাহ আলাইয়ের কিতাবুল আদাবের দ্বিতীয় খণ্ডের 455 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। এভাবে হাম্বলি মাজহাবের আরও অনেক কিতাবের মধ্যে রয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় আমি শ্রোতাদের কাছে যেটা নিয়ে আসব, শ্রোতা বন্ধুদের কাছে উপস্থাপন করব, দর্শকদের কাছে, সেটা হচ্ছে যে যারা তাবিজের বিরোধিতা করে থাকেন, আমার প্রতিপক্ষ বন্ধুরা, তাদের যিনি ইমাম ছিলেন, ইমাম ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, আমরা যদি তার দিকে দৃষ্টি নিক্ষেপ করি, যে আমরা দেখতে পাব ইবনে তাইমিয়া যখন এন্তেকাল করেছেন, ইবনে তাইমিয়ার গলার মধ্যে একটা তাবিজ পাওয়া গিয়েছে। সেই তাবিজটা শুধু পাওয়াই যায় নাই, ওই তাবিজটাকে বরকতের জন্য তার অনুসারীরা ওই সময়ের 150 দেরহাম দিয়ে কিনে নিয়েছেন। যেমনটাকে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই, উনি ওনার বিশ্ববিখ্যাত আল বিদায়া ওয়ান নেহায়া কিতাবের 14 নম্বর খণ্ডের 156 থেকে 157 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন। শেখ ইবনে তাইমিয়ার জীবনী আলোচনার মধ্যে তিনি এক পর্যায়ে বলতেছেন, ওয়াদুফিআ ফিল খাইতি আল্লাদি ফিহি আজ্জিবাখু আল্লাদি ফি অনুকিহি বিসাবেবি আল কামলি মিয়াত ওয়াখামসুনা দিরহামান। যে ইবনে তাইমিয়া যখন এন্তেকাল করেন, ইবনে তাইমিয়ার গলার মধ্যে একটা রশি পাওয়া গিয়েছে, একটা তাবিজ পাওয়া গিয়েছে, যেই রশিটা ছিল পারদের, যে রশিটার সাথে পারদ মিশ্রিত ছিল। আর এটা তিনি কেন ব্যবহার করেছেন? ওকুন থেকে রক্ষা পাওয়ার জন্য। প্রতিপক্ষ বন্ধুরা আমার, ওকুন থেকে রক্ষা পাওয়ার জন্য যদি আমরা তাবিজ ব্যবহার করতে পারি, আমরা যদি গলার মধ্যে কোনো রশি ব্যবহার করতে পারি, আর সেটার সাথে কোনো কোরআন শরীফ নেই, সেটার সাথে কোনো হাদিস নেই, ভালো কোনো দোয়াও নেই, বরং সেটার সাথে রয়েছে এক ধরনের মেডিসিন, সেটার সাথে রয়েছে পারদ জাতীয় এক ধরনের উপাদান, এটা যদি ইবনে তাইমিয়া জায়েজ হিসাবে ব্যবহার করে থাকেন, এটা যদি জায়েজ হয়ে থাকে, তাইলে কেন কোরআন শরীফ দিয়ে লেখে যদি কোনো কিছু গলার মধ্যে ঝুলানো হয়, অথবা হাদিস শরীফ লেখে, অথবা ভালো কিছু লেখে, অথবা শরীয়ত যেগুলোকে সমর্থন করেন এই ধরনের কোনো কিছু লেখে যদি ঝুলানো হয়, তাহলে সেটা কেন জায়েজ হবে না? অবশ্যই জায়েজ হবে, এটাই আমাদের পিছনের আলোচনা থেকে বের হয়ে আসছে, হাদিস শরীফ থেকে, ওলামায়ে কেরামদের রেফারেন্স থেকে, চার মাজহাবের ওলামায়ে কেরামের রেফারেন্স থেকে এটাই বের হয়ে আসছে, এবং এটাই সত্য, এবং এটাই আহলে সুন্নাতের জামাতের যে আমলগুলো রয়েছে এর মধ্যে অন্যতম একটা জায়েজ আমল এবং জায়েজ একটা দিক হিসাবে আমরা গ্রহণ করব, এবং এটাকেই আমরা জানব। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান অনুধাবন করার তৌফিক দান করুন, এবং আমাদেরকে ফেতনা ফাসাদ থেকে আল্লাহ মুক্তি দান করুন। আল্লাহ আমাদেরকে শরীয়তের জ্ঞানগুলো সঠিকভাবে অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন। ও আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আবারও আমি আমার আলোচনার শেষে শ্রোতাবৃন্দদেরকে নূরে মদিনা চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আহ্বান করছি, আসুন আপনারা আহলে সুন্নাতুল জামাতের আকায়েদের বিষয়গুলো কোরআন হাদিসের দৃষ্টিতে, ওলামায়ে কেরামদের দৃষ্টিতে শ্রবণ করুন, অন্যদেরকে শ্রবণ করতে উৎসাহিত করুন। আহলে সুন্নাতুল জামাতের দলে থাকুন, আমাদের সাথে থাকুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।